ভিয়ার্স অবশেষের পরে আজ আমার কাছে চলে এলো রেডমি নোট টেন প্রো ম্যাক্স যেটা আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এই ডিভাইসটির একটি আনবক্সিং ভিডিও নিয়ে আসার জন্য তাই আপনাদের জন্য নিয়ে চলেলাম এলাম এই ডিভাইসটির আনবক্সিং ভিডিও তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটি রিভিউ এই ডিভাইসটি আপনার জন্য কেমন হবে জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আমি থাকছি আলম আপনারা দেখছেন টেক বাংলা আলম ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং তার পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না লাইকটাও করে ফেলুন তো চলুন করবো না দেরি শুরু করি আজ ভিডিও তাড়াতাড়ি সবার প্রথমে বক্সটি ওপেন করে দেখি বক্সের মধ্যে কী কী পাওয়া যায় অবশ্যই বক্স ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে থাকছে আরও একটি ছোটো বক্স যার মধ্যে থাকছে সবার প্রথমে সিম রিজেক্টার পিন্টার তার পাশাপাশি কিছু কাগজপত্র এবং এখানে থাকছে টিপিউ কেস অর্থাৎ ব্যাক কেস যেটা কিনা ঠিকঠাক একটা ভালো টিফিউ কেস থাকছে বক্সের মধ্যে তো এরপরে থাকছে ডিভাইসটি এটাকেও সাইকে রেখে দিচ্ছি এবং এখানে থাকছে টাইপ সি ক্যাবলটা যেটা দেখতেই পাচ্ছেন এখানে টাইপ সি ক্যাবল থাকছে তার পাশাপাশি অ্যাগ থাকছে যেটা থার্টি থ্রি ওয়াকের বক্সের মধ্যে থাকছে তো এইসব হচ্ছে পুরো বক্স কন্টেন্ট এখন চলে যাব সরাসরি ডিভাইসের দিকে সবার প্রথমে আমি এই ডিভাইসকে ডিজাইনকে নিয়েই কথা বলতে চাই ডিভাইসকে ব্যাকসাইডকে অবশ্যই ব্যবহার করা হয়েছে গ্লাস বডি গ্লাস ফিনস ডিজাইন থাকছে তার পাশাপাশি ব্যাকসাইডকে কর্নিং ওরিলা গ্লাস ফাইভের প্রোডাকশানও ইউজ করা হয়েছে অবশ্যই যে ব্যাকসাইডকে ডিজাইনটা অনেকটা বেকার থাকছে তার পাশাপাশি ব্যাকসাইকে চারটি ক্যামেরা সেট আপ এলইডি ফ্ল্যাশটাও থাকছে কিন্তু এবং রেডমির লোগো তো অবশ্যই থাকছে এবং আরও দুটো কালার থাকছে এই ডিভাইসটির আপনি সেটাকেও পারচেস করতে পারেন এখান যে এর ক্যামেরার বামটা অবশ্যই কিছুটা বাইরের দিকে এবং ডিভাইসটি আপনাকে তত একটা ওয়েট বেশি মনে হবে না ঠিকঠাক আছে এখানে ওয়েটটাকেও ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছে এবং তার সঙ্গে সঙ্গে এই ডিভাইসটি নিচের দিকে গেলে এখানে থাকছে অবশ্যই একটি স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট তার সঙ্গে সঙ্গে সেকেন্ড গ্যারি মাইক্রোফোন এবং এই মোবাইল ফোনটি রাইট সাইডে গেলে পাওয়ার বাটামের উপরে ফিঙ্গার প্রিন্ট সেন্সার তার পাশাপাশি ভলিউম আপডাউন বাটামটাও থাকছে দিকে গেলে এখানে থাকছে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক আরও একটি স্পিকার থাকছে সেকেন্ড গ্যারি মাইক্রোফোন তার সঙ্গে সঙ্গে আয়ার ব্লাস্টারও থাকছে লেফট সাইডের দিকে গেলে এখানে থাকছে ডেরিক সিম স্লটের সাপোর্ট যেখানে আপনি দুটো সিম এবং একটি মেমোরি কার্ড আপনি আপনার ডিভাইসের মধ্যে সেম টাইমে ইউজও করতে পারবেন অবশ্যই যে ডিজাইনটা বেকার থাকছে ডিভাইসটির মধ্যে তবে এখন কথা বলবো এই ডিভাইসটি ডিসপ্লেকে নিয়ে হ্যাঁ ডিভাইসটির মধ্যে যে ডিসপ্লেটা দিয়েছে অবশ্যই একটা বেকার ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল এজিডি প্লাস রেজুলেশনে একটি সুপার অ্যামুলেট ডিসপ্লে ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে অবশ্যই এখানে ফুল ভিউ ডিসপ্লেটা থাকছে কেননা এখানে থাকছে মিড একটি একটি ছবি সেলফি ক্যামেরা সেই জন্য ভিউ ডিসপ্লে থাকছে এর ব্যাজেস নিচের চেনটা অনেকটাই ছোট থাকছে তার থেকে যে বড় বিষয় ডিভাইসটির মধ্যে থাকছে ওয়ান টোয়েন্টি টাস স্যাম্পল এখানে যে আপনি ডিসপ্লেটাকে ইউজ করতে পারবেন খুব ইজিলি ইউজ করতে পারবেন কোনো অসুবিধা পাবেন না এবং এর ভিডিও কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন অনেকটা বেটার ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন কেননা এখানে থাকছে অবশ্যই যে সুপার এমুলে ডিসপ্লে সেই জন্য এখানে যে পাঞ্চি কালারটাও থাকছে এবং এখানে বারোশো নিট ব্রাইটনেসও থাকছে ডিভাইসটির মধ্যে তার সঙ্গে সঙ্গে এখানে থাকছে অবশ্যই একশো আশি হাত স্টার স্যাম্পলটাও ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে তো অবশ্যই এখানে ডিসপ্লের দিক থেকে কোনো টুটি থাকছে না এবং ফোন সাইকে করনি গোটি গ্লাস থ্রির প্রোডাকশানও ইউজ করা হয়েছে এবং আমি যখন ডিভাইসটিকে আউটডোরে ইউজ করেছিলাম কোনো অসুবিধা পাইনি ওভারঅল যে ডিসপ্লেটা অনেকটা বেকার লেগেছে আমাকে তবে এখন কথা বলবো এই ডিভাইসটির প্রসেসার কিনে হ্যাঁ ডিভাইস মধ্যে যে প্রসেসারটা থাকছে কলকমেরই প্রসেসার অবশ্যই থাকছে কলকম স্ন্যাপডনের সাতশো বত্রিশ জি প্রসেসার ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে যে মধ্যে দিয়ে আপনি আপনার ফেভারিট যে কোনো গেম ভালোভাবে খেলতে পারবেন কোনো অসুবিধা পাবেন না কোনো ল্যাগই পাবেন না গেমিং পারফরমেন্স অবশ্যই অনেকটা বেটার থাকবে আমি কল অফ ডিউটিটা খেলেছিলাম হাই সেটিং করে ভালোভাবে খেলতে পেরেছিলাম কোনো অসুবিধা পাইনি ওভারঅল এখান যে গেমিং পারফরমেন্সটা অনেকটা বেকার পেয়েছি তার সঙ্গে সঙ্গে ছয় জিবি র্যামের সঙ্গে একশো আঠাশ জিবি থাকছে ইউএফএস টু পয়েন্ট ওয়ান টোরেজ থাকছে এলফি ডি ক্লিয়ার ফোর এক্স ক্যামও থাকছে অ্যাংটক ইলেভেনের সাপোর্ট থাকছে এবং মি ইউ টুয়েলভের আপডেটও আপনি আউট অফ বক্স পেয়ে যাচ্ছেন যেটা কিনা অনেকটা বেকার পয়েন্ট তার পাশাপাশি এখন যদি ব্যাটারি কিনে কোনো কথা বলা যায় এখানে থাকছে অবশ্যই পাঁচ হাজার কুড়ি এমএর পাওয়ারফুল ব্যাটারি টাইপ সি কেবল থাকছে তেত্রিশ ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে যেটা দিয়ে আপনি ডিভাইসটিকে অল্প সময়ের মধ্যে ফুল চার্জ করতে পারবেন এবং অনেকটা সময় ধরে ইউজও করতে পারবেন যে ব্যাটারি ব্যাকআপটাও অবশ্যই আপনি ভালোই পেয়ে যাবেন এই ডিভাইসটির কাছ থেকে তবে এখন কথা বলবো এই মোবাইল ফোনটির ক্যামেরা কিনে হ্যাঁ ব্যাকসাইট অবশ্যই থাকছে চারটি ক্যামেরা যেটার মেন সেন্সারটা থাকছে একশো আট মেগাপিক্সালের তার সঙ্গে সঙ্গে আট মেগাপিক্সালে আলট্রা ওয়াইগ্যাঙ্গের লেন্স থাকছে এবং পাঁচ মেগাপিক্সালে মাইক্রোলেন্স এবং দুই মেগাপিক্সালের ডেপ সেন্সার সেলফিতে এখানে থাকছে ষোলো মেগাপিক্সালের সেলফি ক্যামেরা আপনার ব্যাকসাইডে ফোর কে ভিডিও রেকর্ডিং শ্যুটটাও করতে পারবেন ডুয়েল ভিডিওটাও শ্যুট করতে পারবেন ব্যাকসাইডের ক্যামেরা থেকে এবং এই ডিভাইসটির আমি কিছু আপনাদের পিকচার কোয়ালিটি দেখাচ্ছি অবভিয়াসলি দেখতেই পাচ্ছেন এখান যে ক্যামেরা কোয়ালিটিটা অনেকটা বেটার থাকছে পাঞ্চি কালারে ক্যামেরা কোয়ালিটি থাকছে যে প্রোটেক্ট শর্ট এবং সিম্পল শর্টগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু বেটার থাকছে ডিভাইসটির মধ্যে অবশ্যই রেডমির মোবাইল ফোন মানে ক্যামেরা কোয়ালিটি তো বেটার থাকে তো এখানেও ক্যামেরাটা আপনারা ভালোই পেয়ে যাবেন ডিভাইসটির কাছ থেকে তবে এখন কথা বলবো এই মোবাইল ফোনটির দাম নিয়ে হ্যাঁ এই যে ডিভাইসটি অবশ্যই ইন্ডিয়াতে লঞ্চ করেছে যে ছয় জিবি র্যামের সঙ্গে একশো আঠাশ জিবি টোরস্ট যেটা ইন্ডিয়াতে লঞ্চ করেছে অবশ্যই কুড়ি হাজার টাকার মধ্যে বাংলাদেশে গেলে এই ডিভাইসকে আপনারা অবশ্যই ওই ২৬ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে বাংলাদেশে অফিসিয়ালভাবে কিন্তু লঞ্চ করে দেবে তো আমি এখানে একটি কথা বলবো আপনি আপনার যদি বাজেটটা কম থাকে এবং রেডমি নোট টেন প্রোটাও নিতে পারেন আপনার জন্য একটা কিন্তু পারফেক্ট ডিভাইস হবে এবং অনেকটা কম বাজেটের মধ্যে ওই ডিভাইসটিও আপনি পেয়ে যাবেন কেবলমাত্র এখানে একশো আট মেগাপিক্সালের ক্যামেরা থাকছে রেডমি নোট টেন প্রো ম্যাক্সে এবং যে রেডমি নোট টেন প্রোর মধ্যে থাকছে অবশ্যই এখানে চৌষট্টি মেগাপিক্সেলের মেন সেন্সার আর কোনো জায়গায় কিন্তু পার্থক্য থাকছে না সেম প্রসেসার থাকছে সেম ডিসপ্লেটাও থাকছে কিন্তু তো আপনাদের ওপরে নির্ভর করে আপনি কোন ডিভাইসকে নিতে পারেন তো আমার মতে রেডমি নোট টেন প্রো ম্যাক্সও ভালো এবং রেডমি নোট টেন প্রো কিন্তু অনেকটা ভালো ডিভাইস আপনাদের মতে কি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আশা করি আজ এই ভিডিওটা আপনাদের বিন্দুখানি হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে ক্লিক করে দিন কেননা আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এবং ভিডিওটাকে যতটা পারেন শেয়ার করুন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়াতে তারাও এই ডিভাইসটির আনবক্সিং এবং রিভিউটা দেখে নিন তো আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফিজ